community guy? There. এক কিলো দৌড়া বেশি তো এক কিলো গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনারা দেখছেন এখন মিস্টার অ্যান্ড মিসেস প্রামাণিক ডেইলি লাইফস্টাইল ব্লগ আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম ওরা এখনো ঘুম হচ্ছে কেউ এখনো উঠেনি বাইরের পরিবেশটা একটু দেখুন প্রকৃতিটা খুব সুন্দর লাগছে দেখতে এইটা আমার ছোট কাকিমাদের বাগান আমি দাঁতটা মেজে নিই নজনটা নিই জলটা এত ঠান্ডা মনে হচ্ছে না বরফ বরফের জল আপনি মুখে দিলে তো দাঁত কনকন কনকন করে উঠছে চলো আমার মুখ ধোয়া কমপ্লিট এবার ওদের ঘরে তুলি দেখি ঘুম থেকে উঠেছে কি এই ঘরে বাপ্পা শুয়ে আছে কারণ ভাই এসেছে যে এখনো ঘুম হচ্ছে কারেন্টটা নেই ফুটে পড়েছে এই তো গুড মর্নিং বন্ধুরা আজকে পূজা আরম্ভ করেছে মেয়েটার কাছে গেছ যাচ্ছি দেখি ও ঘরে কি করছে মেয়েটা আমার ঘুমোচ্ছে এখনো উঠেনি উঠছে মাঝে মাঝে উঠছে আবার ও ঘুমোচ্ছে এই যে আমার ভাই এখনো ঘুমোচ্ছে জামাটা চেঞ্জ করবো চাপা খাবো আমার মেয়েটাকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়ার ডেট আছে বন্ধুরা এই ঠান্ডাতে আমাকে বলছে যে ঠান্ডা নেই আমি কাঁপছি আমাকে আমি আমি পরবো ভাবলাম সোয়েটার পরবো ভাবলাম বলছে চলো না এক্ষুনি সূর্য নেমে যাবে না উঠে যাবে পুরো আকাশে আমি সোয়েটার পরেছিলাম তো হ্যাঁ ও নিজের সোয়েটার পরে আছে আমি দেখুন না হাফ প্যান্ট আর একটা জামা পরে চলে চলো 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 একটু চা খাই চা খাবো তুমি চা খাবে একটু বাজার নিচ্ছে মা কি নিচ্ছে দেখি এই শাবাস মা বলছে হ্যালোজিন কপিটাকে হ্যাঁ তাই তো বটে হ্যালোজিনের মতোই এত তাড়াতাড়ি চলে এলে আচ্ছা 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 বাঁধাকপি আছে আর ফুলকপি
ডাঁটা ডাঁটা নিচ্ছ? ডাঁটা কচি ডাঁটা। লাউ শাক পালং শাক মা হ্যালোজিন নিয়েছে, কপি ফুলকপি এত বড় বড়, আবার ফুল দেখো দেখেছেন এতগুলো ফুলকপি পড়ে আছে, তাও আবার দুখানা ফুলকপি নিয়েছে। খেজুর গুড় এসেছে, একটু দেখি কেমন এসেছে, নেবো ভাবছি। বাপ্পা বেরিয়েছে কোটোটা নিয়ে, দেখি এই গুড় কেনা হচ্ছে, ইনি এসেছে নদিয়া থেকে, তাই তো দাদা? হ্যাঁ নদিয়া, একদম নদিয়া দেবগ্রাম। একটু দেখি এই গুড়টা দিচ্ছে, এবার এ টেস্ট করবে, টেস্ট করে বলবে কেমন হয়েছে, কেমন খেতে ভালো। মিনিট খেয়ে দেবো, এক পড়লো। এবার এটা কাস্তে হবে না? ভালো বন্ধুরা, গুড়টা ওই আজকে পিঠে বা সরু চাকলি অসাধারণ লাগবে। পান্ডুয়াতে নদিয়া থেকে এসছেন, খুব সুন্দর গুড়টা, টেস্টটা ভালো। আগে আগেও দুবার গুড় নিয়েছি এনার কাছ থেকে। এই যো এক কিলো নিলাম, পিচিমণি পিমণি না, সেই যে সিরিয়ালের পিমণি। বন্ধুরা আমরা বেরোচ্ছি ডাক্তারের কাছে যাবো, আজকে একটু চেক আপ করাতে হবে মেয়েটাকে। 11:20 টাইম, একটু দেরিও হয়ে গেল, আর বাবাও একটা ডাক্তারের কাছে যাবে, বাবার একটু কাশি হয়েছে। ডাইপারটা তো আমি বললাম, চলো গাড়ি থেকে ওদের নামিয়ে গাড়িটা পার্ক করার জায়গা পাচ্ছিলাম না, এই আধ ঘন্টা ধরে ঘুরছি রাস্তায়, এত জ্যাম পান্ডুয়াতে, বাপ রে বাপ। এই যো বসে আছে, ভাগ্য ভালো ডাক্তারবাবু লেটে এসছে, এক নম্বর গেল, এখন ঘুমোচ্ছে। আমার একটু আসতে দেরি হলো, আধ ঘন্টা টাইম লাগলো, আর তাই তো আধ ঘন্টাই তো প্রায়। ডাক্তার দেখানো হয়ে গেল, চলো চলো। এই যে গাড়িতে উঠে পড়েছি আমরা, মেয়েটা ঘুমিয়ে গেছে, হাঁটতে হাঁটতে আসতে হলো জানেন, মানে অনেকটা, একটা জায়গাও রাখার জায়গা নেই গাড়িটা যে রাখবো। মেয়েটাকে দেখলো, মেয়েটা কোনো অসুবিধা নেই, একটু সর্দির ওষুধ দিয়েছে, সবই ভালো আছে। ওকে চলুন তাহলে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। মেয়েটা ঘুমিয়ে গেছে, এবার আমি চেঞ্জ করে নিই, দেখি একটু চান করা যায় নাকি, আমি রাখি। ঘরে এলাম, কিন্তু 1:10 বাজছে, চান করা যায় নাকি দেখি, আমি চেঞ্জ করে নিই। মেয়েটা তো এখন ঘুমোচ্ছে, ঘুমো হয়ে গেলে ওকে একটু পরিষ্কার করে দিতে হবে। হ্যাঁ বল। মা এখন সন্ধে দিচ্ছে, বোন এসেছিল,
আজকে জিমে যেতে পারলাম না, আমি নেটটা কানেকশন ঠিক করছিল তাই জন্য। এখন একটু চা করা হচ্ছে, আজকে বাবার খুব কাশি হচ্ছে সেই জন্য একটু গোলমরিচ গুঁড়ো, একটু লবঙ্গ, একটু আদা, একটু তেজপাতা দেবো, তেজপাতাটা এখনো দেওয়া হয়নি, দিয়ে একটু চা করে দিচ্ছি। এই চাটা ঢালছে, ভেজিটেবিল চপ, আর এটা আমার ভাইয়ের, এটা এটা ভাইয়ের, এটা রিয়ার, এটা মায়ের, এই যে আর এটা আমার। বাবা রুটি খাবে যখন তখন খাবে, আর বাপ্পা আমার কোনো খাবে তো জানি না। বাপ্পাটা কে, বাপ্পাটা কে, সেই কি করছে শোনাই, কে শোনাই, এবার রিয়াকে দিয়ে আসতে হবে। রিয়া কখন এসছিস তুই? ভালোই হয়েছে বল, রিয়া তো আর মানে বেশি দিন তো এরকম থাকতে পারবে না, কারণ ওর মানে রেজাল্ট বেরোবে, আবার পড়া আছে, যতদিন ছুটি তাই তো রিয়া ততদিন একটু খেলা করে নিক। আর ইনি কালকে বাড়ি যাবে, হ্যাঁ কবে রেজাল্ট বেরোবে তোর? আর এই যো এদেরকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম, মেয়ে কাঁদছে তাই তো, বাবা খাচ্ছে। হ্যালো বন্ধুরা, এই খাওয়া দাওয়া হলো আমাদের, আর আমার তো আমি পরে খেলাম, এদের আগে খেতে দিয়ে দিয়েছিলাম, এ খেলো বাবা খেলো, তাই জন্য মেয়েটা কাঁদছে এখনো, এখনো ঘুমোয়নি, মানে বাবা বিশাল হেক্টিক, ঘুম পাড়ানো মানে বলো ঘুম পাড়ানো কি অবস্থা। তো বন্ধুরা অনেক রাত হয়েছে, আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ তো বন্ধুরা গুড নাইট, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।